হ্যালো বন্ধুরা, নমস্কার, স্বাগতম টিপিটিস ফাঁস খবরে। আজকে একটি নতুন প্রবলেম দেখা দিয়েছে। ঘরে ঘরে বিড়ালরা এখন মাছ খেয়ে চলে যাচ্ছে। আগে তারা কাঁটা খেত, কিন্তু এখন তারা মাছটা খেয়ে চলে যাচ্ছে, যার কারণে আমরা মাছ খেতে পারছি না। সেই সমস্যা সমাধানের জন্য আজকে আমাদের সঙ্গে আছে বিল লি। এখন ওনার মতামত শুনবো। আমি কয়েকদিন আগে চায়না থেকে আসছি। আমি দেখেছি যে বাংলাদেশের বিড়ালগুলো চায়নায় যাচ্ছে আর চায়নার বিড়ালগুলো এইখানে আসছে। ইন্টারেস্টিং। এই জন্যে চায়না টাকা পয়সা বালা বলে এই জন্যে চায়নার বিড়ালগুলো প্রত্যেক দিন খেত, মাছ খেত, এই জন্যে এখানে এসেও মাছ খাচ্ছে। ও, সেজন্যই বলে স্বভাব জানি বলে। মিন্নি, তুমি রুই মাছ এনেছ? আচ্ছা, আমি আপনি আসছি। এই, আপনি কই যাচ্ছেন? ও মা, আপনি রুই মাছের জন্য কই যাচ্ছেন? যা বাবা, উনি তো মাছ খেতেই চলে গেল। আমার মনে হয় উনি চায়না থেকে রপ্তানি করেছে, আর নয়তো বিড়ালগুলি কাঁটাটা খাচ্ছে না। আমার এটাই মনে হয়, উনি মাছ খেতে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, উনি যেটা বললো সেটা যেন সবার মাথাতে থাকে। মাছ আপনারা ঠিকঠাক মতন রাখবেন, যাতে কোনোভাবেই খোয়া না যায়। এবং আজকের মতন এখানেই শেষ। দেখা হবে এর পরের এপিসোডে।